আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ প্রবচন নিয়ে আজকের আলোচনা, যেগুলো প্রাইমারি বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা থাকে খুবই বেশি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। ওয়াজার যুদ্ধে আটুনিশার, ওয়াজার যুদ্ধে আটুনিশার এর অর্থ হচ্ছে লঘু ফলাফলযুক্ত অম্বরপূর্ণ আয়োজন। অতিদানে বলির পাতালে হলোঠাই, অতিদানে বলির পাতালে হলোঠাই এর অর্থ হচ্ছে অন্যের কৌশলে ভোগান্তির শিকার। অতি মন্থনে বিষ ওঠে, অতি মন্থনে বিষ ওঠে এর অর্থ হচ্ছে কোনো বিষয়ে মাত্রাতিরিক্ত আলোড়ন ক্ষতিকর। অতি লোভে তাঁতি নষ্ট এর অর্থ হচ্ছে বেশি লোভে ক্ষতি। অতি ভক্তি চোরের লক্ষণ, এই প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে অধিক আধিক্যতা সন্দেহ ও বিপদের কারণ বা অতিশয্য গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ। অতি দর্পে হতলঙ্কা এর অর্থ হচ্ছে অহংকার পতনের মূল, অতি দর্পে হতলঙ্কা অর্থ হচ্ছে অহংকার পতনের মূল। অতি মেঘে অনাবৃষ্টি, অতি মেঘে অনাবৃষ্টি এর অর্থ হচ্ছে মেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না। অতি মেঘে অনাবৃষ্টি অর্থ হচ্ছে মেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এর অর্থ হচ্ছে বেশি লোভ কাজের বিশৃঙ্খলা ঘটায়। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এর অর্থ হচ্ছে বেশি লোক হলে কাজের বিশৃঙ্খলা ঘটায়। অল্পবিদ্য ভয়ঙ্কর এর অর্থ হচ্ছে স্বল্প জ্ঞান নিয়ে বাড়াবাড়ি মূর্খতার পরিচয়, অল্পবিদ্য নিয়ে ভয়ঙ্করী। অল্প জলের মাছ অর্থ হচ্ছে নিতান্তই বোকা। অন্ধকার অন্ধকে দর্পণ দেখানো অর্থাৎ নির্বোধকে জ্ঞান দান। অন্ধের হাতি দেখা অর্থ হচ্ছে অল্প জ্ঞান লাভ করে বিজ্ঞের মতো অভিমত, অন্ধের হাতি দেখা। ওয়াশারে তর্জন গর্জন সার অর্থ হচ্ছে গুণহীনে বৃথা আস্ফলন। অসন্থ মাখা অসন্থ মা ইতু ই গজ হত ইতি গজ অর্থ হচ্ছে অসন্থমা হত ইতি গজ এর অর্থ হচ্ছে কোনো কথা সম্পূর্ণ পরিষ্কার না করে সত্য গোপন। আগ লাংরা যে দিকে যায়, পাঁচ লাংরা সেদিকে যায়। আগ লাংলা যেদিকে যায়, পাঁচ লাংলা সেদিকে যায় এর অর্থ হচ্ছে অন্যের দৃষ্টান্ত অনুসরণ। আসলে মুসুল নাই ঢেকি ঘরের চাঁদোয়া এর অর্থ হচ্ছে বাইরে বাবুগরি অথচ ভিতরে শূন্য বা অমিত ব্যয়ী। আসলে মুসল নাই ঠেকি ঘরে চাঁদোয়া অর্থ হচ্ছে বাইরে বাবুগরি অথচ ভেতরে শূন্য। ইটটি মারলে পাটকলটি খেতে হয় এর অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। ইল্লত যায় না তুলো খাসলত যান না মালে অর্থ হচ্ছে স্বভাবদোষ হাজার সংশোধনের চেষ্টাতেও দূর হয় না। উচিত কথায় মামা বেজার অর্থ হচ্ছে সত্য কথা বললে আপন জন কষ্ট পায়। উলু বনে মুক্তা ছড়ানো অর্থ হচ্ছে অবস্থানে মূল্যবান দ্রব্য প্রদান, অপাত্রে সম্বোধন করা। উনা বর্ষায় দুনশীত অর্থ হচ্ছে যে বছর কম বৃষ্টি হয় সে বছর শীত বেশি হয়। এটোপাত না যায় স্বর্গে অর্থ হচ্ছে পরমুখাপেক্ষীর সমুদ্রী সম্ভব হয় না। ওঝার বেটা বন গরু অর্থ হচ্ছে পণ্ডিতের মূর্খ পুত্র। কাকের মাংস কাকে খায় না অর্থ হচ্ছে স্বজাতির ক্ষতি কেউ করে না। কারো পৌষ মাস কারো সর্বনাশ এর অর্থ হচ্ছে কারো সুদিন কারো দুর্দিন। কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস অর্থ হচ্ছে সময়ে কাজে না লাগলে অসময়ের পথে ফেরানো কঠিন। কপাল গুণে গোপাল ঠাকুর অর্থ হচ্ছে অযোগ্যের ভাগ্য গুণে বড় হওয়া। কাঁচা বাসে ঘুণ অর্থ হচ্ছে অল্প বয়সেই স্বভাব নষ্ট হওয়া। খাস তালুকের প্রজা অর্থ হচ্ছে খুব অনুগত ব্যক্তি। খিচুড়ি পাকানো অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করা। গা টেপাটেপি অর্থ হচ্ছে কোনো গোপন ইঙ্গিত। গন্ধমাদন বই আনা অর্থ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কিছু আনা। গেয় যোগী ভিক পায় না অর্থ হচ্ছে নিজ দেশের গুণীর আদর নেই। গাছে কাঁঠাল
গোফেতেল এর অর্থ হচ্ছে পাওয়ার আগেই ভোগের আয়োজন। ঘটি ডোবে না নামে তাল পুকুর, অর্থ হচ্ছে যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো। ঘরের শত্রু ভীষণ, অর্থ হচ্ছে যে গৃহে বিবাদ করে। ঘরের শত্রু ভীষণ, অর্থ হচ্ছে যে গৃহ বিবাদ করে। ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি, এর অর্থ হচ্ছে বিপদগ্রস্ত হওয়ার ভয় দেখানো। ঘোমটার ভিতর খেমটা নাচ, এর অর্থ হচ্ছে লজ্জার ভাব কিন্তু নির্লজ্জ আচরণ। ঘুঁটে পড়ে গোবর হাসে, এর অর্থ হচ্ছে অন্যের কষ্ট দেখে আনন্দ প্রকাশ। চাল না চুলো ঢেকি না কুলো, এর অর্থ হচ্ছে নিতান্ত নিঃস্ব। চকচক করলেই সোনা হয় না, এর অর্থ হচ্ছে চেহারাতে আসল গুণ ধরা পড়ে না। চেনা বামুনের পৈতা লাগে না, এর অর্থ হচ্ছে মানি ব্যক্তির পরিচয়ের প্রয়োজন হয় না। চেনা বামুনের পৈতা লাগে না, এর অর্থ হচ্ছে মানি ব্যক্তির পরিচয় প্রয়োজন পড়ে না। চোর না শুনে ধর্মের কাহিনী, এর অর্থ হচ্ছে অসাধুকে উপদেশ দিয়ে সৎ করা যায় না। চোরে চোরে মাস্তুত ভাই, এর অর্থ হচ্ছে অসৎ ব্যক্তির সাথে অসৎ ব্যক্তিরই ভাব হয়। চোরে চোরে মাস্তুত ভাই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, অর্থ হচ্ছে ছোট বড় যাবতীয় কাজ করা। ঝোপ বুঝে কোপ মারা, অর্থ হচ্ছে সুযোগ মতো কাজ করা। ঝিকে মেরে বকে শেখানো, অর্থ হচ্ছে একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া। টোটো কোম্পানির ম্যানেজার অর্থাৎ ভবঘুরে। ঢাক ঢাক গুড়গুড়, অর্থ হচ্ছে গোপন রাখার প্রয়াস। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, অর্থ হচ্ছে যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর। তেলে মাথায় তেল দেওয়া, অর্থ হচ্ছে যার আছে তাকে আরও দেওয়া। দুধকলা দিয়ে সাপ পোষা, অর্থ হচ্ছে শত্রুকে সযত্নে লালন পালন করা। দশ চক্রে ভগবান ভূত, ভগবান অর্থ হচ্ছে ঈশ্বর। এখানে দশ চক্রে ভগবান ভূত অর্থ হচ্ছে দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা যায়। দেবতার বেলা লীলা খেলা, পাপ লিখেছে মানুষের বেলা, এর অর্থ হচ্ছে সামাজিক বিধি বিধানের নিষ্ঠুর প্রয়োগ। দশের লাঠি একের বোঝা, অর্থ হচ্ছে ঐক্যই শক্তি। ধান বানতে শিবের গীত, অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক কথার অবতারণা। ধর্মের ডাক আপনি বাজে, ধর্মের ডাক আপনি ঢাক আপনি বাজে, এর অর্থ হচ্ছে পাপ কখনো চাপা থাকে না। ধর্মের কল বাতাসে নড়ে, এর অর্থ হচ্ছে অপকর্ম প্রকাশিত হয়েই পড়ে। ধরাকে সরা জ্ঞান করা, অর্থ হচ্ছে সকলকে তুচ্ছ ভাবা। ধরি মাছ না ছুই পানি, এর অর্থ হচ্ছে কৌশলে কার্যোদ্ধার। নাকে তেল দিয়ে ঘুমানো, অর্থাৎ নিশ্চিন্ত থাকা। নাচতে না চাইলে উঠোন বাঁকা, এর অর্থ হচ্ছে অকর্মণ্য ব্যক্তি কাজে অসফলতার পর অন্যের দোষ দেয়। নিজের চরকায় তেল দেওয়া, অর্থ হচ্ছে অন্যের কাজে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া। পাকা ধানে মই দেওয়া, অর্থ হচ্ছে বিপুল ক্ষতি করা। পরের ধনে পদ্মারি, অর্থ হচ্ছে অন্যের টাকায় বাহাদুরি বা পরকে কষ্ট দিয়ে নিজের স্বার্থদার। পাপের ধন পাশ্চাত্যে যায়, অর্থ হচ্ছে অসাধু উপায়ে অর্জিত ধন নষ্ট হয়, যে দামে কেনা সেই দামে বিক্রি। পর্বতের মুশিক প্রস্রব, অর্থ হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন, কল্পনার আধার। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, এর অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। পুরানো চাল ভাতে বাড়ে, এর অর্থ হচ্ছে অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি। পান্থা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট, এর অর্থ হচ্ছে দরিদ্রের বড়লোক ভাব দেখানো বা অপব্যবহার করা। ফেলো করি মাখো তেল, অর্থ হচ্ছে আবদারহীন নগদ কারবার। বজ্র আটুনি ফসকা গেরো, অর্থ হচ্ছে বাইরে আড়ম্বর ভিতরে শূন্য। বোঝার উপর শাকের আটি, অর্থ হচ্ছে অতিরিক্ত। বাঘের গরুতে এক ঘাটে জল খাওয়া, অর্থাৎ ক্ষমতা প্রদর্শন। বিনা মেঘে বজ্রপাত, অর্থ হচ্ছে আকস্মিক বিপদ। বানরের গলায় মুক্তার হার, অর্থ হচ্ছে অপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান। বনরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, অর্থ হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। বামন হয়ে চাঁদে হাত, অর্থ হচ্ছে অসম্ভব কিছু পাওয়ার চেষ্টা। বারো মাসে তেরো পার্বণ, অর্থ হচ্ছে উৎসবের আধিক্য। বারো মাসে ৩০ দিন, অর্থ হচ্ছে প্রতিদিন।
বরের ঘরে পিসি কনের ঘরে মাসি, বরের ঘরে পিসি কনের ঘরে মাসি, এর অর্থে উভয় কুল রক্ষা করে চলা। বিড়ালের ভাগ্য শিকা ছেঁড়া, অর্থ হচ্ছে ভাগ্যক্রমে বিনা চেষ্টাতে বাঞ্ছিত বস্তু লাভ। বিষ নেই তার কুলোপনা চক্কর, অর্থ হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফলন। বরর পীড়িতি বালির ভাত, ক্ষণে হাতে ধরি ক্ষণে চাঁদ, এর অর্থ হচ্ছে উচ্চস্তরের সঙ্গে সম্বন্ধ ক্ষণস্থায়ী। বুড়ো শালিকের ঘাড়ে রো, এর অর্থ হচ্ছে বুড়োর ভীমরতি বা বুড়ো বয়সে অপকর্ম করা। বাজারের কাটা অর্থ হচ্ছে বিক্রি হওয়া, বাজারের কাটা অর্থ হচ্ছে বিক্রি হওয়া। ভদ্রতার বালাই অর্থ হচ্ছে সাধারণ সৌজন্যবোধ। ভাড়ে ভবানী অর্থ হচ্ছে নিঃস্ব অবস্থা। মেঘের ছায়া অর্থ হচ্ছে অশুভ লক্ষণ। মারের ওপর ওষুধ নাই, এর অর্থ হচ্ছে সহজভাবে কোনো চেষ্টা ব্যর্থ হলে তার উপর নিষ্ঠুর আচরণ করতে হয়, এরকম। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, অর্থ হচ্ছে মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। যত দোষ নন্দ ঘোষ, অর্থ হচ্ছে দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ। যথা ধর্ম তথা জয়, অর্থ হচ্ছে ন্যায় পথে সাফল্য আসে, ন্যায় পথে সাফল্য আসে। যে দামে কেনা সেই দামে বিক্রি, অর্থ যা কিনতে অর্থ খরচ হয়নি তা নষ্ট হলে লাভ ক্ষতির হিসাব চলে না। যে সহে সে রহে, অর্থ হচ্ছে সবুরে মেওয়া ফলে। যে সহে সে রহে, অর্থ হচ্ছে সবুরে মেওয়া ফলে। যেমন কুকুর তেমনি মুগুর, অর্থ হচ্ছে দুষ্টের যথার্থ শাস্তি। যেমন কুকুর তেমনি মুগুর, অর্থ হচ্ছে দুষ্টের যথার্থ শাস্তি। টাকা লাগে দেবে গৌরী সেন, টাকা লাগে, লাগে টাকা দেবে গৌরী সেনের, গৌরী সেন, এর অর্থ হচ্ছে বেহিসাবি খরচের যোগানদার। লাগে টাকা দেবে গৌরী সেন, অর্থ হচ্ছে বেহিসাবি খরচের যোগানদার। শিখণ্ডী খাড়া করা, অর্থ হচ্ছে যার আড়ালে থেকে অন্যায় কাজ করা। শিখণ্ডী খাড়া করা, অর্থ হচ্ছে আড়ালে থেকে অন্যায় কাজ করা। শিং ভেঙে বাছুরের দল, শিং ভেঙে বাছুরের দল, অর্থ হচ্ছে বয়স্ক ব্যক্তির ছেলে মানুষই। শিং ভেঙে বাছুরের দল, অর্থ হচ্ছে বয়স্ক ব্যক্তির ছেলে মানুষই। সাত ঘাটের কানারি, অর্থ হচ্ছে অকিঞ্চিতকর সংগ্রহ। সাত ঘাটের কানারি, অর্থ হচ্ছে অকিঞ্চিতকর সংগ্রহ। সাপও মরে লাঠিও না ভাঙে, অর্থ হচ্ছে উভয় কুল রক্ষা। সাপও মরে লাঠিও না ভাঙে, অর্থ হচ্ছে উভয় কুল রক্ষা করা বোঝায়। সাত সাত নকলে আসল খাস্তা, অর্থ হচ্ছে নকলে নকলে মূল জিনিস হারিয়ে যায়। সাত নকলে আসল খাস্তা, অর্থ হচ্ছে নকলে নকলে আসল জিনিস হারিয়ে যায়। ফুলের গায়ে মূর্ছা যাওয়া, ফুলের গায়ে মূর্ছা যাওয়া, অর্থ হচ্ছে সামান্য আঘাতে কাতর হওয়া। হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রী, অর্থ হচ্ছে নির্বোধের পরামর্শে চলা নির্বোধ ব্যক্তি। হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রী, অর্থ হচ্ছে নির্বোধের পরামর্শে চলা নির্বোধ ব্যক্তি। হরিঘোষের গোয়াল, অর্থ হচ্ছে হরিঘোষের গোয়াল, অর্থ হচ্ছে অনেক লোকের কোলাহল। হরিঘোষের গোয়াল, অর্থ হচ্ছে অনেক লোকের কোলাহল। হায়রে আমরা কেবল আটি আর চামড়া, অর্থ হচ্ছে অন্তঃসার শূন্য অবস্থা। হায়রে আমরা কেবল আটি আর চামড়া, অর্থ হচ্ছে অন্তঃসার শূন্য অবস্থা। যে রহস্যে সহে, অর্থ হচ্ছে সবুরে মেওয়া ফলে। যেমন কুকুর তেমনি মুগুর, দুষ্টের যথার্থ শাস্তি। টাকা লাগে দেবে গৌরী সেন, অর্থাৎ বেহিসেবি খরচের যোগানদার। শিং ভেঙে বাছুরের দল, বয়স্ক ব্যক্তি ছেলে মানুষই। সাত ঘাটের কানারি, অর্থ হচ্ছে অকিঞ্চিতকর সংগ্রহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল, যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।